তো দর্শক বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন মহামায়াগুঞ্জ কেন্দ্রটিতে চলে এসেছি পশ্চিম। তো এটা এখানে 33তম বর্ষ। তো এখানের মণ্ডপটা তোমাদের একটু দর্শন করিয়ে দেবো। দেখো এখানের মণ্ডপটা কী সুন্দর সাজানো হয়েছে, বিভিন্ন রকম ঝুড়ি কুলো দিয়ে তার উপর কারুকার্য করা হয়েছে। তো মণ্ডপের ভেতরে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে। তো মণ্ডপের ভেতরে এবার যাচ্ছি, তো তোমাদের মণ্ডপের ভেতরটাও দেখিয়ে দেবো আর প্রতিমাটাও দেখিয়ে দেবো। চলো এক ঝলক দেখে নিই কীরকম হয়েছে এবারের এখানে প্রতিমা। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি বাঁকুড়া জেলার প্রণবানন্দ পল্লীতে। তো প্রণবানন্দ পল্লীতে এবারে থিম হয়েছে কেদারনাথ। কেদারনাথের মন্দিরটা ওরা এখানে পুরো তুলে ধরেছে। তো সত্যি বাঁকুড়ায় কেদারনাথ, এবারে হয়েছে বাঁকুড়ায় কেদারনাথ। তো খুব ভালো লাগছে বাঁকুড়ায় কেদারনাথ হয়েছে। তো এখানে ভিতরে প্রবেশ করার জন্য প্রচুর লাইন রয়েছে। ছেলেদের আলাদা প্রবেশপথ রয়েছে আর মেয়েদেরও আলাদা প্রবেশপথ রয়েছে। তো এখানে ভেতরে প্রবেশ করার জন্য আমাকেও লাইন দিতে হবে, নাহলে তোমাদের প্রতিমাটা দর্শন করাতে পারবো না। তো চলো আমি একটু লাইন দিয়ে দিই, তারপর ভেতরে গিয়ে তোমাদের প্রতিমা দর্শন করাচ্ছি। আর ভেতরে একটা শিব ঠাকুরও রয়েছে, অমরনাথে শিব করেছে যথাসম্ভব আমি যতদূর শুনেছি। তো সেটা তোমাদের একটু দেখিয়ে নেব। সত্যি ভালো লাগছে, কেদারনাথ এখনও যাওয়া হয়নি। তো এখানে কেদারনাথ দর্শন করে নিলাম, খুব ভালো লাগছে। চলো ভেতরটা গিয়ে এবারে দর্শন করে নেব। চলো আমার দর্শক বন্ধুরা সাথে থেকো এবং পাশে থেকো, আর তোমরা আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট আমাকে সবসময় এগিয়ে নিয়ে যাবে।
তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি আবার কেদারনাথে চলে এসেছি সকালবেলা, কারণ আমার কেদারনাথের প্যান্ডেলটা ভালো লেগেছে। বলতে এতটাই ফিলিংস হচ্ছে যে মনে হচ্ছে আমি সত্যি সত্যিই কেদারনাথ চলে এসেছি, কেদারনাথেই বুঝেছি সব। তাই আমাকে সবসময় দেখতে ইচ্ছে করছে যে কেদারনাথটা এখানেই থাকতে ইচ্ছে করছে, মনে হচ্ছে অনেকক্ষণ থাকি, একটু সময় কাটাই, সকালের সময়টা কেদারনাথটা কেমন লাগে সেটাও একটু দেখে নিই। তো তাই জন্য আমি আবার সকালে দর্শন করতে চলে এসেছি। দেখো সকালের সময়টা কেমন লাগছে, বেশ মানে আলোতে একটু ঝকঝক করছে, মানে তাও একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য মানে একটু কীরকম হয়ে গেছে, বরফ পড়েছে, বরফগুলো একটু গলে গেছে এই বৃষ্টির জন্য। তো পুজোতে এবার বৃষ্টিটা হয়ে সত্যিই পুজোটা একটু মাটি হয়ে গেল, কেননা সবার পক্ষে ঘোরার জন্য সবাই এত নতুন নতুন জামা নিয়েছে, শাড়ি নিয়েছে, এত ড্রেস আপ করেছে, মানে পুজোর সত্যি চারদিন মানে মায়ের আসার আগে থেকে সবার এত প্রিপারেশন। তো এবারে জলের জন্য অনেকটাই সবার মানে খুব খারাপ হয়ে গেল, তো কিছু করার নেই, কী করবো, মা যেটা চান সেটাই হবে। তো যাই হোক, সেটার মধ্যে দিয়েও সবাই যে এতটা এনজয় করছে, এতটা মানে আনন্দ উপভোগ করছে, তো কী বলবো, তো সবার আনন্দটাই আগে। তো এখানে কেদারনাথ প্যান্ডেলে তোমরা দেখতে পাচ্ছ যে এত সুন্দর লাগছে সকালবেলাটা, সামনে একটা শিব ঠাকুর রয়েছে, সামনে শিব ঠাকুর রয়েছে, তো এখানে খুব সুন্দর, সত্যিই খুব সুন্দর।